বারোয়ারি পুজো, আরামবাগের কালী পুজো। তো আমরা এখানে প্রবেশ করছি, তো তোমরা এবার দেখতে থাকো। গায়ে এসে দেখো যে ঠাকুরটা রয়েছে, এটারই পুজো হচ্ছে, এখনো কিন্তু সাজানো হয়নি। সন্ধ্যে 7টা বাজছে আর আরামবাগে যে বারোয়ারি কালী পুজো, সেই কালী পুজোর ভিড় মোটামুটি জমে গেছে। Hey, so what's up guys, it's me and you are watching Piranjan Pakhira vlog. So guys, welcome back to my channel and welcome back to my daily new vlog video. এখন বাজে 9:30, ভাই 13 কেজি মুড়ি দেখো, এই যে এটা একটা বস্তা আর এই একটা বস্তা, দুটো বস্তার মধ্যে 13 কেজি মুড়ি দেওয়া ছিল, আর তার মধ্যে থেকে 13 কেজি থেকে 11 কেজি মুড়ি বেরিয়েছে, আর সেটা এই যে দুটো বস্তার মধ্যে এইভাবে বেঁধেছে। এটাই অল্প আছে, এটা বেশি রয়েছে। আজকে হচ্ছে আমাদের আড়ান। আড়ান মানে কি বুঝতে পেরেছো? আড়ান মানে হচ্ছে মনসা পুজো, যেদিন মুড়ি খেয়ে থাকতে হয় সারাদিন আর মনসা পুজো করতে হয়, সেই দিনটা হচ্ছে আজকে। আর এই মুড়ি আনতে গিয়েছিলাম, এই হচ্ছে মুড়ি, আর এই হচ্ছে কাকার বাইক, কাকার বাইকে করে গিয়েছিলাম। ভিডিওর মধ্যে তোমাদের আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আমি আজকে আরামবাগ যাবো, আরামবাগে আজকে রয়েছে পুজো, বারোয়ারি কালী পুজো, বাজারের মধ্যে যে পুজোটা হয় কালী পুজো, তো সেখানে যাব, তো তোমাদের সঙ্গে নিয়ে যাব। তোমরা দেখতে থাকবে ওখানে কিভাবে পুজো হয়, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত কিভাবে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। যে দেখো কতগুলো বক বসে রয়েছে, এটা দেখানোর জন্য আমি এখানটায় ভিডিওটা স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করলাম। সো গাইজ, এখন আমরা বাড়িতে যাব, গিয়ে মনসা পুজো, তার জন্য মুড়ি খেতে হয়, তো অল্প করে মুড়ি খাবো, খেয়ে বেরিয়ে যাবো আরামবাগ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ যদি দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে তোমরা দেখতে পাবে যে আরামবাগের যে কালী পুজোটা হয় আজকে, অনেকজন জল আনতে যায় আরামবাগ থেকে, সবই কিন্তু দেখাবো। যদি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। হ্যাঁ, এটা একটা বলা ছিল যে তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ এই ধরনের ভিডিও আমি, ব্লগ ভিডিও আমার চ্যানেলের মধ্যে ডেইলি না হলেও দু একদিনের গ্যাপের মধ্যে আমি ছাড়তে থাকি প্রতিদিন। তো তোমরা যদি দেখতে চাও আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, লাইক কমেন্ট শেয়ার করবে, শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। বাড়িতে এসে সবার প্রথমে এই যে হচ্ছে মুড়ি, মুড়ি খেয়েই স্টার্ট হচ্ছে আজকে। এখন কটা বাজছে? 10টা বাজছে, তো 10টার সময় স্টার্ট হচ্ছে এই যে মুড়ি। আর আজকে সারাদিনই মুড়ি খেয়েই থাকতে হবে, এটাই নিয়ম, কারণ সারাদিন কোনো কিছু ভাত খাওয়া চলবে না। তার সাথে পুজোও হবে, মোটামুটি দুপুরের দিক করে পুজোটা হবে। আর এই হচ্ছে মুড়ি, মুড়িতে কী কী রয়েছে দেখাচ্ছি। ছোলা রয়েছে, দেখো ছোলা রয়েছে, বাদাম রয়েছে, তার সাথে এখানে মুড়কি রয়েছে, আর তিলের নাড়ু রয়েছে, তিল নাড়ু, তার সাথে এটা হচ্ছে গুড়, গুড় দেওয়া রয়েছে, আর এর নিচে মুড়ি রয়েছে। স্টার্ট হচ্ছে এইভাবে আজকের মুড়ি খেয়ে চলার দিনটা। তো এরপর তোমরা দেখতে থাকবে যে আমরা আরামবাগ যাবো, ওখানে গিয়ে পুজোটা তোমাদের দেখাবো বলেছি, তো তোমরা দেখতে থাকো। পুরো টেলিপোর্ট হয়ে গেছি একদম, বাড়ি থেকে বাসেতে চলে এসেছি, তো বাসে করে যাচ্ছি আরামবাগ, তো তোমরা দেখতে থাকো, বাসের মধ্যে রয়েছে। আরামবাগ যেতে যেতে আমার ঠিকানাটাও তোমরা জেনে রাখো, আমার গ্রাম হচ্ছে কৃষ্ণবল্লভপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, জেলা হুগলি মহকুমা আরামবাগ, গোঘাট থানার মধ্যে আমি বসবাস করি। এখন আমি চলেছি আরামবাগের উদ্দেশ্যে। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ আমার পেছনে কালী পুজো হয়, বারোয়ারি যে কালী পুজো হয় আরামবাগের, সেই জায়গাটা আমি এসে দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে বাজার মোড় আর পিসি সেন রোড, পুরাতন বাজার এই জায়গাটা। গাইজ দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আরামবাগ পিসি সেন রোড বা পুরাতন বাজার। তো এই যে প্রসেশনটা বেরোচ্ছে, এই প্রসেশনটা যখন হয়ে যাবে এরপরে আমরা ওখানে যে পুজো হচ্ছে, আরে পুজো তো রাতের দিকে, তো রাতের দিকে পুজোটা হবে তোমাদের সেটা দেখাবো। তো তোমরা একটু যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে পুজোটা কিভাবে হতে চলেছে।
বাজে সন্ধ্যে 7:11 আর আমরা এবার প্রবেশ করব এই যে রয়েছে বারোয়ারি পুজো আরামবাগের কালী পুজো তো আমরা এখানে প্রবেশ করছি তো তোমরা এবার দেখতে থাকো এই সময় যেটা হয় সেটা হচ্ছে ঠাকুরটাকে সাজানো হয় আর জল ঢালা হয় যারা জল আনতে গিয়েছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে আমরা প্রবেশ করছি সন্ধ্যের সময় এত ভিড় নেই অল্প অল্প ভিড় রয়েছে কারণ যারা জল ঢালবে তারা অলরেডি প্রসেশনে বেরিয়ে গেছে তোমাদেরকে মাত্র দেখালাম আর এই যে কিছু বাজনদার রয়েছে এই যে যারা ঢাক বাজাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সবাই জল ঢালছে যারা জল আনতে গিয়েছিল সবাই এখানে জল ঢালছে আর হচ্ছে ঠাকুর মন্দির ওই যে মন্দিরের মধ্যে সবাই জল ঢালছে তোমরা দেখতে যাবো তোমাকে আমি দেখাচ্ছি সবাই দেখতে পাচ্ছ এই যে ঠাকুর মন্দির এই মন্দিরের মধ্যে সবাই জল ঢালছে তো আমরা ওখানে তো যাবো গিয়ে তোমাদের দেখাবো তো গাইস দেখো ওখানটায় প্রচুর ভিড় আর এই যে রয়েছে মন্দির আর মন্দিরের সামনে এই যে ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছ গাইস এই যে দেখো এই যে ঠাকুরটা রয়েছে এটারই পুজো হচ্ছে এখনো কিন্তু সাজানো হয়নি এর তো পরেই সাজানো চালু হয়ে যাবে তো সাজানোর পর কীভাবে ঠাকুরটাকে সাজানো হচ্ছে আর কী কী হচ্ছে এখানেতে সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে দেখা থাকবে তো তোমরা দেখতে পাবে আর যে জল ঢালছে দেখাবো বলছিলাম সে দেখো ওই যে পিছনের দিকে ওই যে জল ঢালছে ওই জায়গায় সবাই যে জল আনতে গেছিল সেগুলো এখানে ঢালছে আর এরপরে এখানে ঠাকুর বসে পুজো দেওয়া দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এইখানটায় জুতো পরে অ্যালাউ রয়েছে তো আমরা জুতো পরেই উঠবো ওই জায়গাটায় আর সবাই মিলে যে জল আনতে গিয়েছিল সেই জলগুলো এখানটা ঢালছে ওই যে জল ঢালা হচ্ছিল এখানে জল ঢালবে আর তারপরে এই যে ঠাকুরটা রয়েছে পিছনেতে ওই ঠাকুরটাকে সাজানো হবে সাজানোর পর সেটা পুজো হবে তো তোমরা যদি পুরোটা দেখতে থাকো ভিডিওটা তাহলে দেখতে পাবে যে ঠাকুরটাকে সাজানো হচ্ছে সাজানোর পর পুজো করা হচ্ছে তো গাইজ এখানে ঠাকুরটাকে যে অলঙ্কারগুলো পরানো হচ্ছে সেটা হচ্ছে রূপোর এই যে হাতে যেটা ধরে রয়েছে এটা হচ্ছে রূপোর আর বাকি সোনা কিছু কিছু রয়েছে তো সোনা এবং রূপো দিয়ে এই যে আমাদের মাকে সাজানো হচ্ছে সো গাইজ এই সময়টা হচ্ছে রাত্রি 12টা তখন পুজো চলছে পুজো চলতি অবস্থায় ভিডিওটা করছিলাম আর এই যে মায়ের গায়ে যে আমাদের গয়নাগুলো পরানো রয়েছে সোনার এবং রূপো দিয়ে মোড়া রয়েছে পুরোটা পুরো রাত 12টা বাজছে সেই সময় এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল পুজো চলছে সেই সময় আর ভোর যখন 4:35 বাজে তখন সব ডন্ডি কাটা শুরু করেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ডন্ডি কেটে কেটে ভোরবেলার সময় সবাই এই মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছে গেছে হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজছে 4:46 পৌনে 5টা বাজতে যায় আর আমি এখন রয়েছি বাজারের কাছে যেখানে পুজো হচ্ছে তোমাদের এইমাত্র ভিডিওতে দেখালাম
যে ডন্ডি কাটছে, প্রচুর ভিড়, এখনো প্রচুর লোকের ভিড়। আর এখানে যেটা হচ্ছে তোমাদের দেখাতে নিলাম, এটা হচ্ছে সকালবেলা পুজো হয়ে যাওয়ার পর সবাইকে সকালবেলা যে প্রসাদ দেওয়া হবে, সেই প্রসাদগুলো এখানে রান্না চলছে। যেখানে পুজো হচ্ছে তার ঠিক অপোজিটে বাজারের মধ্যে এই রান্নাগুলো চলছে। খিচুড়ি আর কি কি হচ্ছে দেখো, শুধু খিচুড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। গাইজ গুড মর্নিং, এখন বাজছে 8:30, আর আমি বসে রয়েছি মামা বাড়ির ছাদের মধ্যে। তো আরামবাগের পুজো এইভাবে শেষ হয়ে গেল। এরপরে পুজোর মধ্যে আর কিছু নেই, জাস্ট ওই যে খিচুড়ি ভোগগুলো দেখালাম ওগুলো বিলি করবে, বিলি করার পর পুজো শেষ। গাইজ তোমরা ভিডিওটা এতক্ষণ দেখলে, আর 2 মিনিট তোমাদের কাছ থেকে একটা জরুরি কথা বলার জন্য সময় চেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, 2 মিনিটের মধ্যেই শেষ করে দেবো ভিডিওটা। সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে এতগুলো লোকের মাঝে আমি ভিডিও করলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ভিড়ের মধ্যে ভিডিও করার। তো ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল থেকে থাকবে, তো সেগুলো মাফ করে দেবে যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, যদি ভুল দেখে থাকো। পরবর্তী ক্ষেত্রে এই ভুলগুলো যাতে না হয় সেগুলো ঠিক করার চেষ্টা করব। তো গাইজ কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাও, আর এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো তাহলেও কমেন্ট করো, আর নাকি ভিলেজ ব্লগ ভিডিও দেখতে পছন্দ করছো সেটাও কমেন্ট করে বলো, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই তোমরা ভিডিও দেখতে থাকো, আর আমার ভিডিও যদি এইভাবেই দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেল অন করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশানের সাহায্যে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে। তো বাই বাই গাইস, দেখা হবে পরের ভিডিওতে, বাই।